দিল্লি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, ব্যবসায়ীদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক কি শুরু হয়েছে? আজ আর কোন কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী? জয়, আপনি জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে চার দিনের সফরে কিন্তু এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং আজকে তার তৃতীয় দিন, অর্থাৎ সকাল 10টায় কিন্তু আসলে তার এখানে ব্যবসায়িক প্রতিনিধিদের বৈঠকের কথা রয়েছে, এবং এখনও প্রায় 20 মিনিট পর, এখনও মিটিং শুরু হয়নি। এবং তারপরে কিন্তু আজকে বিকেলে আরও একটা প্রোগ্রাম রয়েছে, সেখানে কিন্তু আপনার মুজিব স্কলারশিপ প্রদান করা হবে, এবং সেইখানে কিন্তু 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যরা যারা বাংলাদেশকে সাহায্য করেছিলেন, তাদের তৃতীয় প্রজন্ম বা তাদের উত্তরসূরিদেরকে কিন্তু এই বৃত্তি দেওয়া হবে। অর্থাৎ সেই প্রোগ্রামে কিন্তু আমরা গতকাল শুনেছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয় পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ব্রিফিং করছেন, তিনি কিন্তু বলেছিলেন যে সেই প্রোগ্রাম হয়তো বা নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে পারেন। আজ বিকাল 3টায় কিন্তু আসলে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে, এবং আগামীকাল কিন্তু প্রধানমন্ত্রী সকালে আজমির উদ্দেশ্যে রওনা করবেন, অর্থাৎ কালকেই তিনি কিন্তু আজমির জিয়ারত করে তিনি কিন্তু ঢাকাতে চলে যাবেন। এবং আপনি জানেন যে গতকাল কিন্তু এই সফরে সবথেকে গুরুত্বপূর্ণ দিন চলে গেছে, এবং সেই দিনে কিন্তু গতকাল হায়দ্রাবাদ হাউসে ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে কিন্তু বাংলাদেশ প্রধানমন্ত্রী তারা কিন্তু একান্ত বৈঠক করেন, এবং দুই দলের প্রতিনিধি দলের তারা কিন্তু বৈঠক করেন, এবং বৈঠক শেষে তারা কিন্তু একটি চুক্তি স্বাক্ষর এবং সমঝোতা চুক্তি স্বাক্ষর তারা কিন্তু করেছেন, এবং দুই দেশের প্রধানমন্ত্রী কিন্তু গণমাধ্যমের সামনে কথা বলেছেন, এবং সেখানে কিন্তু বিশেষ করে বাংলাদেশের বর্তমানে যে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে তারা কিন্তু কথা বলেছেন, এবং সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট বলেছেন তারা রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে, এবং অভিন্ন পানি বন্টন নিয়ে তারা পাশে থাকবে, এবং কুশিয়ারাতে 153 কিসের পানি বন্টনের চুক্তি হয়েছে, পাশাপাশি সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ মোকাবেলাতে কিন্তু নরেন্দ্র মোদী বলেছেন তারা একসাথে কাজ করবেন, এবং তিনি ভারতের প্রধানমন্ত্রী স্পষ্ট উল্লেখ করে বলেছেন যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এবং বাংলাদেশ ভারতের সম্পর্ক এটি আগামী 25 বছরে আরও অনেক দূর এগিয়ে যাবে। এবং ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যের পর কিন্তু কথা বলেন বাংলাদেশ প্রধানমন্ত্রী, তিনি কিন্তু বক্তব্যের শুরুতেই কিন্তু জানিয়েছেন যে 1971 সালে ভারতের যে মুক্তিযুদ্ধে যে বাংলাদেশের প্রতি যে সাহায্য, এবং 1975-এর 15 আগস্টের পর যে সহযোগিতা, তিনি কিন্তু সেটা কৃতজ্ঞতা স্মরণ করে তিনি বলেছেন যে যদি কোনো দুই দেশের মধ্যে কোনো সমস্যা থাকে সেটা কিন্তু আসলে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে, এবং দুই দেশের যে কূটনৈতিক সম্পর্ক প্রতিবেশী দেশ হিসেবে সেটা কিন্তু সারা বিশ্বে অনেকটা দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন, এবং দুই দেশ কিন্তু আসলে একসাথে তারা কাজ করতে চায়, রেলের ব্যবস্থাপনাকে উন্নয়ন করতে চায়, এবং ভারত কিন্তু তাদের সাই দিয়েছেন, তারা কিন্তু স্পষ্ট বলেছেন তারা বাংলাদেশের রেল ব্যবস্থাপনা উন্নয়নের জন্য তারা কাজ করবেন। যদিও জয়া, এই সফরে কিন্তু তিস্তা চুক্তি নিয়ে কিন্তু কোনো ফলপ্রসূ আলোচনা হয়নি, যদিও এই তিস্তা চুক্তি প্রায় 11 বছর হতে চললো, এখনও সে চুক্তি কিন্তু এখনও সে চুক্তি সম্পন্ন হয়নি, যদিও অনেকের আশা ছিল তিস্তা চুক্তির কথা উঠবে, কিন্তু তিস্তা চুক্তি নিয়ে কিন্তু খুব একটা ফলপ্রসূ আলোচনা হয়নি। আপনি জানেন যে প্রায় 3 বছর পর করোনা পরবর্তী এবং আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই সফর, এবং এই সফর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আগামী জাতীয় নির্বাচন পূর্বে এই সফর অনেকটা গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে, এবং এই সফরের ফলে আসলে দুই দেশের প্রধানমন্ত্রী কিন্তু বৈঠকের পর বাংলাদেশ কী পেল এবং ভারত কী পেল সেটা কিন্তু গতকালকে স্পষ্ট হয়ে গেছে। তারপরেও কিন্তু একটি জিনিস কিন্তু বাংলাদেশের পক্ষে কিন্তু একটি জিনিস কিন্তু এখনও আক্ষেপ রয়ে গেছে যে তিস্তা চুক্তি কিন্তু এখনও সম্পন্ন হলো না, পাশাপাশি নানান ধরনের তারা কিন্তু আইসিটি তারা এবং রেলে তারা কিন্তু বিশেষভাবে বিনিয়োগ করতে চায় ভারত সরকার, এবং তারা বলেছেন যে তারা বাংলাদেশের যে কোনো উন্নয়নে তারা সহযোগী হিসেবে থাকবেন, এবং ভারতের উন্নয়নের সবথেকে বড় অংশীদার হচ্ছে বাংলাদেশ, এটি স্পষ্ট করে নরেন্দ্র মোদী জানিয়েছেন। তো জয়া, আজকের এই তৃতীয় দিনে কিন্তু একটু পরেই আসলে একটি ব্যবসায়ী প্রতিনিধির সাথে কিন্তু প্রধানমন্ত্রী বৈঠক করবেন, সেখানে তিনি বক্তব্য রাখবেন, এবং ভারতীয় ব্যবসায়ীদেরকে তিনি বাংলাদেশে বিনিয়োগের জন্য তিনি কিন্তু সেখানে আমন্ত্রণ জানাবেন, এবং সেখানে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী শিল্পগোষ্ঠী যারা রয়েছেন বিশেষ করে এফবিসিএ সব নেতৃত্ব তারা উপস্থিত থাকবেন। তো এই ছিল সব কিছু মিলিয়ে জয়া আমার কাছে নয়াদিল্লি থেকে সর্বশেষ অবস্থা। মুন্না, আপনাকে ধন্যবাদ।